হ্যালো ডোরিমন লাভার, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যে মুভির মধ্যে ডোরিমন ভিলেন হয়ে যায়। তো এই মুভিটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলটাকে ভিডিও দেখেন কিন্তু লাইক করে না, তার জন্য আমার চ্যানেলে ব্যাড রিভিউ না দেয়। তো প্লিজ একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিন। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা 20th century একটা রোবটকে দেখতে পারি যে একটা ব্যাংকের উপরে হামলা করে। তো এরপর আমরা দেখতে পারি নমিতা ডোরিমনকে। নমিতা বলছিল যে আমার এমন একটা মার্বেল দরকার। এরপর ডোরিমন বলে ওই মার্বেল দেওয়া কি করবা। এরপর সে উত্তর দেয় না। এরপর আমরা নমিতাকে দেখতে পারি যে একটা কাদামাটি দেখে চোখটা বানাচ্ছিল। ডোরিমন বলে এটা কি করছো। এরপর নমিতা বলে যে এটা এখনো রেডি হয় না, এটা রেডি হলে তুমি দেখতে পারবা। ডোরিমন নিজের মতন করে একটা টোরাকে খাওয়ানোর জন্য। কিন্তু ওই জায়গায় আমাদের নমিতা লাল মার্বেল খুঁজছিল। তো ওই লাল মার্বেল খুঁজতে খুঁজতে সে ভুলবশত পরে ডোরিমনের ওই স্পেশাল কেকটা নষ্ট হয়েছে। তো এর জন্য ডোরিমন অনেক রেগে তাকে তাড়া করতে থাকে। এরপর আমরা ডোরিমিকে দেখতে পারি। ডোরিমি এখানে যখন এসে তখন দেখতে পারে যে ডোরিমন নমিতাকে তাড়া করতে থাকে এবং সে বলতে থাকে যে এটা অনেক স্পেশাল কেক ছিল, কারণ এটা আমি 3 ঘন্টা লাইনে ধরিয়ে এই কেকটা পেয়েছিলাম। নমিতা যখনই ডোরিমনকে শান্ত করতে থাকে তখনই ডোরিমন কোনো শান্ত আর কোনো নামই গন্ধ নেই, কারণ এটা ডোরিমনের বেশ স্পেশাল কেক ছিল। তো এর জন্য সে অনেক রেগে থাকে। এরপর তার জন্য সে নমিতাকে বলদ ছাগল এসব বলতে থাকে। তো এরপরে নমিতা রেগে থাকে, বলে যে তুমি একটা অকেজ রোবট, তুমি একটা নষ্ট রোবট। পরে এসব বলার কারণে ডোরিমন যেতে থাকে, মারতে থাকে। এরপর ডোরিমি এসে তাকে থামালে। এরপর সে বলতে থাকে যে তোমার তো আছে, আমি কখনো থাকবো না। এরপর সে রেগে ফিউচারে চলে যায়। এরপর নমিতার মন খারাপ হয়ে যায়। তো এরপর ডোরিমি বলতে থাকে যে ডোরিমন যখন রাগ ভাঙবে তখনই সে এসে পড়বে। এরপর নমিতা বলতে থাকে তো আজ তো ডোরিমনের বার্থডে ছিল, তার জন্যই আমি আজকের দিনটা তো কমসে কম তার সাথে কাটাতে চেয়েছিলাম। এরপর ডোরিমি বলে যে ডোরিমনের রাগ ভাঙলে সে অবশ্যই চলে আসবে। এরপর আমরা ওই ফিউচারের রোবটটা, মানে যে প্রথম যে রোবটটা আমরা দেখেছিলাম মুভির শুরুতে, ওই রোবটটাকে দেখতে পারি। যে রোবটটা ব্যাংকে ডাকাতি করে সেখানে ভাগছিল এবং পুলিশরা তাকে তাড়া করছিল। তো সে একটা গাড়ি নিয়ে বুলেটের গতি যেতে থাকে। তো রাস্তায় একটা কুকুরের কারণে সে রোবটটাকে বাঁচাতে যেয়ে তার গাড়িটা উল্টিয়ে অনেক আঘাত পাইছে। এইদিকে ডোরিমি ডোরামনকে বোঝাতে থাকে যে তুমি শুধু শুধু রাগ করতো, সে নবিতা এটা বোঝাতে চায়নি তুমি যেটা ভাবছো। এরপর ডোরিমন বলতে থাকে যে তুমি নবিতাকে চিনো না, নবিতাকে চিনলে তুমি এসব বলতে না। এরপর ডোরিমি বলতে থাকে যে তোমার থেকে ভালো কি নবিতাকে কেউ চিনে। এরপর ডোরিমনও বুঝতে পারে যে সে শুধু শুধু রাগ করছে, তার কারণে সে লজ্জায় বলতে থাকে যে আমি এটা বোঝাতে চাইনি। ডোরিমি বলতে থাকে যে তোমার জায়গার কাম শেষ করে তোমার নবিতার সাথে দেখা করা উচিত। ওর ডোরিমন জিজ্ঞাসা করে তো ও তুমি তো কি জন্য আমাদের কাছে এসেছিলে এটা জিজ্ঞাসা করতে বলে গিয়েছি। এরপর ডোরিমি বলতে থাকে যে তোমার না আজকে মেডিকেল চেকআপ। তো এটা শুনে তো ডোরিমন ভয়ে, না তো জানেন ডোরিমন কতটা চেকআপ করতে ভয় পায়। ও ডোরিমি তাকে জোর করে নিয়ে যেতে থাকে ওখানে। যখন ডোরিমনকে তাড়া করে ওখানে নিয়ে যাচ্ছিল তখন চালাকি করে ডোরিমন যেটা সাবসি শুটিং গ্যাজেট নিয়ে ডোরিমন সাথে এক্সচেঞ্জ করে নেয় শরীরটা। যখন এটা ডোরিমি বুঝতে পারে তখন তাকে দৌড়ে আবার নিয়ে শরীর চেঞ্জ করে বেঁধে নিয়ে যেতে থাকে ওখানে। এরপর যখনই ডাক্তারের কাছে সে নিয়ে যায় তখন ডোরিমন অনেক চিলাচিলি করছিল, তার জন্য ডাক্তার তাকে অজ্ঞান করে ফেলে। এরপর যে আমরা যে ক্রিমিনাল রোবটকে দেখতে পেলাম যার নাম ডেঞ্জার রোবট, সেও হাসপাতালে এসেছে। আপনার ডোরিমন যে চেম্বারে ছিল ওই চেম্বারে তাকে রাখা হয়েছে। এবার পুলিশ ডাক্তারকে বলতে থাকে যে এটা অনেক ভয়ঙ্কর ক্রিমিনাল, যেটা এতদিন পর আমাদের হাতে ধরা ফিরেছে আবার এই অবস্থায়। তো তাকে ওখানে রেখে ডোরিমনের চেম্বারে রেখে চলে যায়। এরপর আমরা একটু পরে দেখতে পাই যে ডেঞ্জার রোবটের জ্ঞান ফিরে এসেছে। এরপর যে ওই ডোরিমনের যে সাবজেক্টের গ্যাজেটটা ছিল ওই গ্যাজেটের হাত দিয়ে দেয়, তার কারণে ডোরিমনের সাথে এবং ডেঞ্জার রোবটের শরীর চেঞ্জ হয়ে যায়। এদিকে ডেঞ্জার রোবট ডোরিমনের শরীর নিয়ে যখন বাইরে আসে তখন সে ডোরিমিকে ইগনোর করে চলতে থাকে। এরপর ডোরিমিও তাকে ধরে এরপর বলতে থাকে চলো এখন আমরা নবিতার বাসায় যাই। এরপর ডেঞ্জার রোবট তাকে ট্যাবলেট বের করে দেয় এবং সে বুঝতে পারে যে এটা ডোরিমনের বোন। এরপর যখন সে নবিতারও ইনফরমেশন ওখানে পেয়ে যায়, এরপর সেও ভাবতে থাকে যে পুলিশ থেকে বাঁচার জন্য তার ওখানেই যাওয়া ভালো। এরপর সে নবিতার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলে। এরপর আমরা ডোরিমনকে দেখতে পারি যে ডেঞ্জার রোবটের শরীরের ভিতরে ছিল, যে তার যখন জ্ঞান আসে তখন পুলিশ অফিসার তাকে গান পয়েন্টে নিয়ে রেখেছিল এবং পুলিশ অফিসার মেন চার্জ সে বলতে থাকে যে অনেক ক্রাইম করেছো রোবট, এখন তোমার 100 বছরের জেল হলো। তো এটা শোনাতে ডোরিমন অনেক ভয় পেয়ে যায়, তার কারণে সে তার বাদনটাকে ভেঙে ফেলে। ডোরিমনের বাদন ভেঙার কারণে পুলিশরা ভয় পেয়ে যায়। এরপর গুলি মারে তখন একটা বুলবশ মিসাইলের বুলেটটা চলে যায়, তার কারণে সবাই এখন দৌড়াতে থাকে ওখান থেকে।
এরপর ডোরিমন সুযোগ বসে ওখান থেকে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এরপর সে সিসিটিভির রুমে যেয়ে দেখতে পারে যে কীভাবে কী করেছে ডেঞ্জার রোবট, মানে ডেঞ্জার রোবট তার শরীরে কীভাবে এক্সচেঞ্জ করেছে এটা সে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারে। এরপর সে এটা ভেবে ভয় পেতে থাকে, কারণ যদি ডেঞ্জার রোবট ডোমিতের কোনো ক্ষতি করে তো। এরপর পুলিশের হাত থেকে পালানোর জন্য পা দিয়ে না চলে সে হাত দিয়ে চলতে থাকে, এটা আবার কামও করছিল, কারণ এটার কারণে সে বুঝতে পারে না পুলিশরা যে এটা ডোরিমন। এরপর আমরা ডেঞ্জার রোবটকে দেখতে পারি যে ডোরিমনের শরীরে ওখানে এসে পড়ে, এসে হওয়ার পরে তখন একটা বাক্স দেখতে পারে টেবিলের উপর, টেবিলের উপর বাক্সটা ছিল যে এখানে ডোরিমনের দেখা নিষেধ। তো এরপরই নোবিতা এসে পড়ে, ওয়ান নাইট আর দেখা নিষেধ এর লেখাও আছে, তা তুমি কেন দেখছো? এরপর সে মনে মনে বলতে খুশি হয়ে যায়, কারণ ডোরিমন আবার ফিরে এসেছে তার কাছে। তখন নোবিতা বলতে থাকে যে তুমি কি সকালের ব্যবহার জন্য এখন কি কষ্ট পেয়েছো নাকি? এরপর এটা শুনে তো ডেঞ্জার রোবট অনেক ভয় পেয়ে যায়, কারণ সে মনে মনে ভাবছিল যে নোবিতা হয়তো আমাকে সন্দেহ করছে। তো এটা শুনে এরপর ডোরিমন বলতে থাকে যে না 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 আমি কোনো পয়েন্ট মনে রাখিনি। এরপর এটা শুনে নোবিতা অনেক খুশি হয়েছে। এরপর নোবিতা তার জন্য ডোরাকে কিনেছিল, পরে ডোরাকে খাওয়ার পর ডেঞ্জার রোবটের তো অবস্থা টাইট হয়ে যায়, কারণ তার এটার স্বাদ একটু ভালো লাগে না, কিন্তু সে অনেক কষ্টে কন্ট্রোল করে ফেলে। এরপর জিয়ান চুনিকে দেখা যায় যে জিয়ান চুনিও তাকে ডাক দিচ্ছিল বেসবল খেলার জন্য। এরপর নোবিতা বলতে থাকে যে আজকে ডোরিমনের জন্মদিন, তার জন্য আমি আজকে বেসবল খেলতে আসবো না। তো তার জন্য জিয়ান এবং শুনিয়ে বলতে থাকে যে তারা ডোরিমনকে ডাকতো। তো এরপর যখনই যে নোবিতা ডোরিমনকে ডাক দিবে তখনই দেখতে পারে যে মানে ডেঞ্জার রোবট বেসবল খেলার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং বলতে থাকে যে বেসবল খেলা তো আমার ফেভারিট খেলা। তো এরপর সে নোবিতা অনেক অবাক হয়ে যায়, কারণ বেসবল খেলা আবার ডোরিমনের কবার থেকে ফেভারিট হয়ে গেল। এরপর নোবিতা এটাও খেয়াল করে যে ডোরিমন ডোরাকে না খেয়ে চলে গিয়েছে। এরপর আমরা ডোরিমনকে দেখতে পারি যে ডোরিমন একটা টানেলের মধ্যে লুকিয়েছিল, এখন শহরের সব পুলিশ তাকে ধরতে বেরিয়ে পড়েছিল। এরপর আমরা আবার টিমিকে দেখতে পারি যে সে নাটক দেখে কাঁদছিল। তো সেখানে খবরের নিউজে দেখা যাচ্ছিল যে মনস্টার রোবট যে ওখান থেকে পালিয়েছে এই ঘটনা সবাইকে জানাচ্ছিল টিভি নিউজে। এরপর আমরা দেখতে পারি ডোরিমনকে যে ডোরিমন ডোরিমিগের বাসায় চলে এসেছিল। এরপর তারা যখন পিছিয়ে থাকায় তখন দেখতে পারে বারিন্দার মধ্যে ডোরিমন, এটা দেখে তো তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ এখন ডোরিমনের মনস্টারের শরীরে আছে, তার কারণে তারা দেখে ভয় পেয়ে যায় এবং সে হয়ে তাড়াতাড়ি পুলিশকে কল করে দেয়। ডোরিমন অনেক কষ্ট করে তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি ডোরিমন, কিন্তু চেহারা বুঝতেই পারে না। এরপর পুলিশ ওখানে এসে পড়ে, যেটার কারণে ডোরিমনের বাধ্য ওখান থেকে পালাতে হয়। এরপর ডোরিমন পালাতে পালাতে একটা ময়লার গাড়িতে পড়ে যায়। এরপর ময়লার গাড়ি একটা ময়লা স্তূপে তাকে রেখে চলে যায়। এরপর ওখানে ডোরিমন একটা টাইম বিল্ড পায়, টাইম বিল্ডের কারণে সে এখন অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন নোবিতার কাছে চেয়ে বোঝাতে পারবে। তো টাইম বিল্ড যখন কাজ করাতে যাবে তখন টাইম বিল্ড কাজ করছিল না। এরপর আমরা আবার ডোরিমনে দেখতে পারে যে নোবিতা যে লাল একটা মার্বেলের কথা বলছিল যে ওই মার্বেলটা ওখানে পেয়ে যায় সেখানে। এরপর ডোরিমন মনে মনে ভাবতে থাকে যে আমি এটা নিতার জন্য নিয়ে যাবো, তার কারণে তাকে মোটিভেট করে এরপর সে ওটা ঠিক করে দেখে টাইম বেল্টটা। এরপর আমরা আবার ওই মনস্টার রোবটটাকে দেখতে পারি, বেসবলে সে অনেক ভালো খেলছিল, তার কারণে সবাই তাকে অনেক প্রশংসা করছিল, কিন্তু নোবিতা যখন ব্যাটিংয়ে নামে তো বরাবরের মতন সে অনেক খারাপ খেলে আউট হয়ে যায়। ওইদিকে দেখা যায় যে ডোরিমন ওই টাইম বেল্টটাকে ঠিক করে ফেলেছে, যখন এটা কাম করাতে যাবে সেটা কাম করার মতন অবস্থায় যে ওটা কাম করে না। এরপর পুলিশ ফোর্স ওখানে এসে ডোরিমনের উপর হামলা করে দেয়, যখনই ডোরিমনকে বন্দি বানিয়ে ফেলবে ওই টাইমে টাইম বেল্টটা কাম করা শুরু করে দেয়, তার কারণে সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা আবার মনস্টার রোবটকে দেখতে পারি যে ভালো খেলার কারণে যে তার কারণেই আমরা এই বেসবল ম্যাচটা জিতে যাই, তার কারণে সবাই তাকে হিরো মানতে থাকে এবং তাকে সবাই প্রশংসা করতে থাকে। মনস্টার রোবট ওর জিনিসটা অনেক ভালো লাগছিলো এবং সে মনে হচ্ছে যে তার লাইফের থেকে ডোরিমনের লাইফটি মনে তার কাছে ভালো লাগছিলো। এরপর আমরা আবার নোবিতাকে দেখতে পারি যে নোবিতার সকল বল খুঁজে নিয়ে এসে তাকে দিচ্ছে। তো মনস্টার রোবটের এটা খারাপ লাগে, কারণ সে খেলা পাচ্ছে না দেখে তার জন্য তাকে সবাই কাম করেছে। তো এরপর মনস্টার রোবট সিদ্ধান্ত নেয় যে তাকে সে বেসবল খেলা শিখাবে। তো বেসবল খেলা যখন শুরু করে তখন নোবিতা অনেকক্ষণ বল দেওয়ার পরও একটা বলও মারতে পারে না, লাস্টে একটা বল সে হিট করার পর সে অনেক খুশি হয়ে ডোরিমন মানে মনস্টার রোবটটাকে জড়িয়ে ধরে। এরপর সে মনস্টার রোবট বলতে থাকে যে হইছে হইছে এখন যাও বলটাকে খুঁজে নিয়ে এসো। যখন সে বলটাকে খুঁজে নিতে পারে তখন দেখতে পারে মনস্টারের আসল বডি মানে এটা ডোরিমন। ডোরিমন যখনই নোবিতাকে দেখতে পারে তখন তাকে জড়িয়ে ধরে। নোবিতা এত বড় রোবটকে দেখে সে ভয় ওখান থেকে পালাতে থাকে। এরপর জায়গা থেকে ডেঞ্জার রোবট এসে ডোরিমনের উপর হামলা করতে থাকে। এরপর ডোরিমন তাকে দেখে অনেক রেগে যায়, কারণ তার শরীর নিয়ে সেখানে বসে আসে।
তো তার জন্য যে ডোরিমন তাকে আপনার হামলা করতে থাকে, কিন্তু ডোরিমন তাকে ধরতে পারলো, তার উপরে কিছু করে না, কারণ এটা তো তারই শরীর, ডেঞ্জার উপর তার থামার পাত্র না। এরপর সে লাগাতার ডোরিমনের উপরে হামলা করতে থাকে। ওদিকে আমাদের নবিতাও ডোরিমনের উপর হামলা করতে থাকে। এরপর সবাই হামলা করতে করতে এক সময় ডেঞ্জার উপর ডোরিমনকে হারিয়ে ফেলে, এবং হারার পর সে বলতে থাকে যে যদি আবারও যদি এখানে আসো তাহলে তোমার এই ছেলেটাকে আমি কী করবো আমি নিজেও জানি না। তো এরপর সে লাগাতার উপরে হামলা করতে করতে ওখান থেকে ভাগিয়ে নেয়। এরপর নবিতা ওখানে আটকায়, কারণ নবিতা ডোরিমনের এমন হিংস্বরূপ কখনো দেখেনি। তার কারণে সে বলতে থাকে যে তুমি এমন করছো কেন, তুমি তো কখনো কারোর উপরে রাগ দেখাওনি, চেঞ্জ হয়। এরপর আমরা নবিতার বাসা দেখতে পারি। এরপর ওখানে ডেঞ্জার রোবটটাকে বুঝাতে থাকে যে ওটা একটা ক্রিমিনাল, ওখান থেকে আমাদের বেরিয়ে থাকা উচিত। এরপর আমরা নবিতাকে দেখতে পারি। নবিতা বলছিল তো আমার তো এটা মনে হয় নাই, কারণ ওটাও তো একটা মানুষই বানিয়েছে রোবটটাকে, ওই রোবটটা হয়তো কোনো ভালো বন্ধু পায়নি, তার জন্য ওটা একটা খারাপ হয়ে গেছে। এরপর ডেঞ্জার রোবট এটা শুনে অনেক রেগে যায়। এরপর সে নবিতাকে বলতে থাকে যে তোমাকে বলেছে ওর থেকে দূরে থেকে, এটাই তোমার ভালো হবে। তো এরপর রাত হয়ে যায়। এরপর তো সবাই ডোরিমনের বার্থডে সেলিব্রেট করতে থাকে। এরপর মাস্টার রোবটও মনে মনে অনুশীলন করতে থাকে যে আমি এই কামটাকে ঠিক করছি। মাস্টার রোবট হয়তো কারো ভালোবাসা পায়নি এবং এত ভালো বন্ধু পেয়ে আবার ভালো পরিবার পাওয়ার জন্য মনে তার জন্য ডোরিমনকে সে জায়গা দিতে চাচ্ছে না। তো এরপর রাত হয়ে যায়। এরপর সবাই ঘুমানোর টাইম হয়ে যায়। তো সবাই মঞ্চার উপর যখন ঘুমাতে যাবে তখন নবিতা বলতে থাকে যে তোমার এই গিফটটা আমি একটু পর দিচ্ছি। মঞ্চার উপর ঘুমিয়ে পড়ে। এরপর সেখানে নবিতা একটা পাটের মানে যে বসে থাকে ওখানে। এরপর তার মনে জানলার পাশে কেউ আছে। তো জানলা যখনই সে ঘুরে তখনই সেখানে ডোরিমন তাকে নিয়ে দৌড় দেয়। এরপর মঞ্চের উপরে বুঝতে পারে ডোরিমন এসে নবিতাকে নিয়ে গিয়েছে। এরপর আমার ডোরিমি এবং পুলিশ অফিসার তাকে কল করে, এবং কল করে বলতে থাকে যে ওই জায়গার মনস্টার রোবট ডোরিমনের একটা চেহারা এঁকেছিল, তার মানে এখানে সে আসতে পারে। তো ওই জায়গার মনস্টার রোবট সে বলতে থাকে যে হ্যাঁ মনস্টার রোবট এসে নবিতাকে নিয়ে চলে গিয়েছে, আমি নবিতাকে বাঁচাতে গেলাম, তোমরা জলদি এখানে আসো। তো এরপর আমরা আবার জঙ্গলে ডোরিমন এবং নবিতাকে দেখতে পারি। নবিতা বলতে থাকে তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো। তো ওখানে ডোরিমন তাকে ওই লাল মার্বেলটা দেয়। ওই লাল মার্বেল পেয়ে তাকে যে এটা কি আমার জন্য, সে ডোরিমন মাথাটা নিয়ে বলে হ্যাঁ। তো এরপর নবিতা বলতে থাকে যে আমি একটা পুতুল বানিয়েছি, এটা আমার বেস্টফ্রেন্ডের জন্য, এটা দেখে তুমি আবার হাসবে না। এরপর সে ওই পুতুলটা বানায়। এরপর সে বলতে থাকে যে এটা আমার বেস্টফ্রেন্ডের, এটা হয়তো এতটা ভালো হয়নি, তবুও তার হয়তো এটা ভালো লাগবে। এরপর নবিতার কথা শুনে ডোরিমন ওখানে কাঁদতে লাগে। এরপর এটা নবিতা খেয়াল করে যখনই কিছু বলতে যাবে এর মধ্যে ডেঞ্জার রোবট ওখানে এসে পড়ে। ওখানে সে একটা বড় ক্যানন মেরে দেয় ওখানে। সে এখানে নবিতা আসে নাকি না এটা না চিন্তা করে ওই জায়গায় হামলা করে দেয়। তো এরপর ওই জায়গার ডোরিমন তাকে ওখানে নিয়ে পালিয়ে যায়। এবং ওখানে যে ডোরিমন নবিতাকে রেখে ওখানে ডেঞ্জার রোবটের সাথে ফাইট করতে থাকে। তো এখানে ডেঞ্জার রোবট আর ডোরিমনের অনেক বড় একটা ফাইট হতে থাকে। ওই জায়গায় বেশিরভাগ টাইম ডোরিমনই মার খাচ্ছিল। তো অবশেষে সে মার খেতে খেতে সে অনেক রেগে যায়। ডোরিমন একটা গাছ তুলে ওই জায়গার মঞ্চার রোবটের উপরে হামলা করে দেয়। কিন্তু হামলা করার পর যখনই সে পড়ে যাবে তখনই ডোরিমি এসে পড়ে, ডোরিমি এসে বাঁচিয়ে ফেলে ওই মঞ্চার রোবটটাকে। এরপর ওখানে পুলিশ অফিসার অফুল ফোর্স ওখানে এসে পড়ে। এরপর তো ডোরিমন পুরো হাল ছেড়ে দিয়েছিল যে হ্যাঁ এখন সবাই শেষ, কিন্তু না ওখানে নবিতা এসে সে বলে দেখেছে তুমি আমার আসল ডোরিমন, তাই না? এরপর ডোরিমন কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে। তো এরপর জায়গার মাস্টার রোবট এসে বলে দেখে তুমি কি বুঝলে। এরপর সে বলে দেখেছে ডোরিমন তো ডোরিমন। পর জায়গার মনস্টার রোবট সাক্ষী দেয় যে আমি হলাম আসল মনস্টার রোবট। এরপর সে ডোরিমনের দিকে ওই সাবসিস্টেম দুপটা বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে বলতে থাকে যে তোমার উপরে আমার হিংসা হয় কারণ তুমি নবিতার মতন একটা বন্ধু পেয়েছ। এরপর সে তার শরীরটাকে আবার এক্সচেঞ্জ করে ফেলে। এরপর ডোরিমন নবিতাকে পেয়ে এবং তার নিজের শরীরটাকে পেয়ে অনেক খুশি হয়েছে এবং সে নবিতাকে জড়িয়ে ধরে ডোরিমনের খুশি আছে ও দেখার মতন। ডোরিমন নবিতাকে সে বাচ্চার মতন আদর করতে থাকে। ওদিকে মনস্টার রোবটকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল। এরপর নবিতা বলতে থাকে যে এখন মনস্টার রোবট আর কি হবে। এরপর ডোরিমি বলতে থাকে যে সে যদি ভালো হয়ে চলতে পারে তো সে মানুষের কাছে আবার বসবাস করতে পারবে এবং তাকে মুক্তি করে দেওয়া হবে। এরপর নবিতা বলতে থাকে যে তুমি আবার হয়েছো আমাকে আবার বেসবল খেলা শিখিও এবং তোমার মতন আমি সবসময় হোম রান মারতে চাই। তো এটা শুনে তো মনস্টার রোবট কেঁদে ফেলে ওখানে। এই মুভিতে আমরা কাজের শিক্ষা পেলাম যে যদি কোনো খারাপ থেকে খারাপ মানুষ হোক যদি ভালো মানুষের সঙ্গ পায় তাতে আবার ভালো হয়ে যায়। তো গাছ এই মুভিটা এখানেই শেষ হলো। তো গাছ মুভিটা কেমন লাগছে, মুভিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। তো এমনই আরও ভিডিও ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ গাইস।